সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এ কে কোন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। পাশাপাশি এও জানতে পারবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে কে কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। সর্বপ্রথম জানিয়ে দেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এ যারা আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এ দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন, একজন হচ্ছেন আনোয়ারা বেগম আর একজন হচ্ছেন রাইসুল ইসলাম আসাদ। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরি, শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে এবার যুগ্মভাবে দুটি সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। একটি হচ্ছে গাজী রাকায়াত পরিচালিত গোর, আমি কান্দি নদীর কিনারায়, আরেকটি হচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্ব সুন্দরী। তোমার কাছে প্রেম মানে কি? বিদায় নিয়ে চলে যাওয়ার সময় একটুখানি ফিরে তাকানো। শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরি, শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ সিয়াম আহমেদ বিশ্ব সুন্দরী সিনেমার জন্য। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্যাটাগরি, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ ফজলুর রহমান বাবু বিশ্ব সুন্দরী সিনেমার জন্য। এবার চলুন শুনে আসি পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়া কি। একটি জাতীয় পুরস্কার এটা বড় স্বীকৃতি, এটা একটা অভিনেতা তো অবশ্যই এই স্বীকৃতি পেতে চায় এবং শিল্পীকে অনুপ্রাণিত করে, উৎসাহ যোগায়। শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরি, শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন রোজালিন দীপান্বিতা মার্টিন গোর সিনেমার জন্য। চলুন শুনে আসি পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়া কি। কালকে যখন শুনেছি যে পেয়েছি, আমার অনেক সময় লেগেছে এটা, মানে এটা যে সত্যি ঘটছে, এটা যে সত্যি আমি পেয়েছি ফিল করতে। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরি, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন অপর্ণা গোর গন্নি সিনেমার জন্য। শ্রেষ্ঠ খল অভিনেতা ক্যাটাগরি, শ্রেষ্ঠ খল অভিনেতা ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন মিশা রদাগর বীর সিনেমার জন্য। চলুন শুনে আসি পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়া কি। যেহেতু ছবিতে একটা জাতীয় পুরস্কার পাওয়ার আমার অনেকদিনের ইচ্ছা ছিল এবং সেটা তো আমি পেয়েছি, এই জন্য আমি অনেক সম্মানিত, মানে আমার অনেক কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ডের কাছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরি, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন গাজী রাকায়াত গোর সিনেমার জন্য। চলুন শুনে আসি পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়া কি ছিল। আমি একটি ইতিহাসের অংশ হলাম, এটা আমার জন্য অনেক ভালো একটি জিনিস। কাহিনীকার ক্যাটাগরি, শ্রেষ্ঠ কাহিনীকার ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন গাজী রাকায়াত গোর সিনেমার জন্য। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ক্যাটাগরি, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন গাজী রাকায়াত গোর সিনেমার জন্য। শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরি, শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মোহাম্মদ মাহমুদুল হক ইমরান সুন্দরী সিনেমার একটি গান তুই কি আমার অভিরে এই গানটি গাওয়ার জন্য। শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরি, শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে এবার যুগ্মভাবে দুজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন, একজন হচ্ছেন দিলশাদ নার কন্যা বিশ্বসুন্দরী সিনেমার একটি গান তুই কি আমার অভিরে এই গানটি গাওয়ার জন্য। কণ্ঠশিল্পী ইমরান ও কণ্ঠশিল্পী কন্যা দুজনই একটি গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন, তারা পুরস্কার পাওয়ার পরও তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন দুয়েটভাবে ফেসবুক লাইভে এসে। চলুন দেখে নিই তাদের প্রতিক্রিয়া কি ছিল। আমাদের আজকে খুব আনন্দের একটা সময় কাটছে এবং আমি বেসিক্যালি ইমরান তো অবশ্যই খুশি, আমি অনেক খুশি, ইমরান অনেক অনেক রহমত এবং সবার ভালোবাসা। গায়িকা ক্যাটাগরিতে আরেকজন হচ্ছেন সোমনুর মনির কোনাল, সোমনুর মনির কোনাল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন বীর সিনেমার একটি গান ভালোবাসা মানুষ তুমি গাওয়ার জন্য। চলুন শুনে আসি পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়া কি ছিল। ভেরি এক্সাইটেড, আই এম ভেরি হ্যাপি, থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স ফর অলওয়েজ বিলিভিং ইন মি। গীতিকার ক্যাটাগরি, শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন কবির বকুল সুন্দরী সিনেমার একটি গান তুই কি আমার অভিরে এই গানটি লিখার জন্য। শ্রেষ্ঠ সুরকার ক্যাটাগরি, শ্রেষ্ঠ সুরকার ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ মাহমুদুল হক ইমরান বিশ্বসুন্দরী সিনেমার একটি গান তুই কি আমার অভিরে এই গানটি সুর করার জন্য। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ক্যাটাগরি, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন বেলাল খান হৃদয় জুড়ে সিনেমার একটি গান বিশ্বাস যদি যায় রে এই গানটির সঙ্গীত পরিচালনা করার জন্য। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরি, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন প্রয়াত মোহাম্মদ শহীদুর রহমান বিশ্ব সুন্দরী সিনেমার একটি গান তুই কি আমার অভিরে এই গানে নৃত্য পরিচালনা করার জন্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এ গাজী রাকায়াত পরিচালিত গোর সিনেমা 11টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্ব সুন্দরী সিনেমাটি 8টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 আপনার কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।